Hello people, assalamualaikum. Ya ustaz sobat. Oke guys, মোটামুটি সুন্দর লাগতেছে না? গোসল করে আসছি। ফ্যান লাভলি মাখলে হয়তো একটু সুন্দর লাগতে পারে। যাই হোক ক্লাস নাই, এক সপ্তাহ প্রায় বন্ধ পাইলাম। কোথাও যদি ঘুরতে যাইতে পারতাম আর ভালো হইতো। ঘুরতে যাওয়ার পার্টনার পাইতেছি না, তাছাড়া করোনা। অনেকেই বলেন যে আপনারা ডেইলি একটা লাইফ স্টাইল নিয়ে ব্লগ করেন, তো ডেইলি লাইফ স্টাইল ব্লগ করলে ক্লাসের, কাজের, তারপর বাসার, এটা সেটা কাজ, যেই প্যারা, ক্যামেরা হাতে নেওয়ার টাইম নেই। যেহেতু বন্ধ তাই ভাবলাম যে ক্লাস ছাড়া বাকি যেভাবে সময়টা পার করি ওটা আপনাদের সাথে শেয়ার করি। এবং ঘুরতে যাইতে মন চাইতেছে রে ভাই। যাক একটা পার্সেল আসছে, দেখি খুলে। ওয়াও, সে একটা জিনিস গাইস, এটা দেখেন, এই যে দেখেন গাইস কি এটা, এই তো গলার মালা। বিয়ে শাদি করবো তো যেটা ভাবতেছি যে এখান থেকে একটা মালার প্রিপারেশন দিই। ও মা, এটা রিমোট, মালার আবার রিমোট আছে নাকি? যাক, এটা হচ্ছে গাইস 8GB কি জানি বাল্ব মিউজিকের। তো এই জায়গাটা খালি পড়ে আছে, যেহেতু ভাবলাম যে মাঝে মধ্যে একটু বাসার মধ্যে ভিডিও বানানো পরে ভাবলাম সেটা একটু সাজালে কেমন হয়, সুন্দর লাগে না? বুঝতেছি না, এটা পেস্ট লেগে গেছে। লাগিস না, লাগিস না, পেস্ট লাগিস না। আচ্ছা, এটা লাগানোর আগে টেস্ট করা উচিত না? তো চলে কি না, কি বলেন? তার টেস্ট করে নিই। এটা হচ্ছে ইউএসবি সিস্টেম, ইউএসবি জনিত যত চার্জার আছে এইগুলোতে চালাতে পারবেন এবং পাওয়ার ব্যাংক দিয়েও চালানো যাবে। তো পাওয়ার ব্যাংক দিয়ে ট্রাই করে দেখি। এই যে পাওয়ার ব্যাংক নিলাম একটা, কিন্তু সোলার পাওয়ার ব্যাংক গাইস। ঠিক আছে, এই পুশ করে দিলাম, জ্বলে না কেন? ও, ওইদিকে একটা বাটন আছে। এই গাইস অসাম, কিন্তু দেখেন আমি একটু রুমের বাল্বটা ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি, তারপর আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা অফই করে দিই। এই যে গাইস, সুন্দর না? অসাম কিন্তু গাইস। ঠিক আছে, কি সুন্দর! হ্যাঁ, লাল নীল হলুদ বাতি জ্বলে। আই লাইট অন করে নেই। লাইটের কি পাওয়ার, লাইটের কি ব্রাইটনেস বেশি নাকি? কমাই। ঠিক আছে গাইস, এটা তো এই যে এইখানেও মোড ডায়াল রয়েছে, চিপ দিলে দেখেন লাইটের ইয়েগুলো চেঞ্জ হয়। পাঙ্খা রে ভাই, হ্যাঁ পুরো ডিজে। ওকে গাইস, এবার দেখি এটা কোথায় সেট আপ করা যায়। গাইস, এই পতাকাটা কিছুদিন আগে লাগিয়েছি, ওই সিরি ডিস্টার্ব করতেছে কি জন্য? হেই, আমি কি তোর লয় করতে পারি? অনেকদিন ওই আলমারির মধ্যে ছিল তো, ওই জন্য বইটা বইটা আছে, ইস্ত্রি দিলে ঠিক হয়ে যাবে। দেখি এটা সোনার বাংলাদেশকে দেখে একটু সাজাইতে পারি কিনা। কেমনে কেমনে সাজাবো গাইস, আমি কিন্তু এগুলা পারি না সাজানো। জাস্ট আপনারা বললেন কেমন হবে। আপাতত একটা ট্রায়াল দিলাম গাইস, কেমন লাগে এখানে রাখবো নাকি লাইটগুলো কোথায় রাখা যায় গাইস? তো গাইস এটা নিয়ে পরে চিন্তা ভাবনা করা যাবে। ঘুম থেকে উঠছি, পেটে কিন্তু দানা পানি পরে নেই, রান্নাও নাই, রান্না করতে হবে। কি রান্না করা যায় সেটাই ভাবতেছি। ডিম মাত্র 2টা আছে, আর ডিম লাগবে। এখানে রেডিমেড সবজি আছে, ভুট্টা, তারপর মটরশুঁটি, তারপর গাজর, 3টা মিশ্রণ। জাপানে ওই যে গিউমেস উপাদানটা পেয়ে যাবেন আপনারা, কাটাকাটি জামলা থেকে বাঁচতে চাইলে এটা নিতে পারেন। তো ডিম আনার জন্য কী করার, এখন সুপার শপে যেতে হবে। চলেন শপে যাওয়ার জন্য রেডি, কিন্তু নিয়ে নিলাম এই যে বাজারের ব্যাগ, পলিথিন। ঠিক আছে, এখন অনেকে বলবেন ভাই বাজারেই তো পলিথিন পাওয়া যায়। ঠিক আছে, আগে ফিরে দিত বুঝছেন, টাকা রাখে। তো এই পলিথিন পরিবেশে অনেক সমস্যা করে, বিশেষ করে গাছপালার জন্য। সেই জন্য জাপান সরকারও পলিথিন আগে ফ্রি দিত প্রত্যেক শপে, প্রত্যেক দোকানে। এখন এটাকে টাকা ছাড়া দেয় না। তো এই টাকা বাঁচাতে গিয়ে সবাই পলিথিন ব্যবহারটা অনেক অংশে কমাই দিছে। ঠিক আছে, তো আমরাও চাইলে আমাদের দেশে করতে পারি না। তো চলুন যাই হোক, এবার যাওয়া যাক শপে। চলে আসছি শপে। ডিম কই? ডিম, দুধ নিয়ে নিলাম। এই যে পাইছি ডিম। এই আউটডোরে ভিডিও করতে গেলে একটা সমস্যা, মুখের দিকে তাকা থাকে, মনে করে একে পাগল হয়ে গেছি না একটা একলা কথা কয়। অনেক সময় তো আবার আতঙ্কে থাকি। ঠিক আছে, ওই টিকটকার কিশোর গ্যাং মনে করে দিন, আবার মারি শুরু করে দিন। যাক, সব নেওয়া শেষ, এবার সিরিয়ালে দাঁড়াই, বিল দিতে হবে। A few moments later. ওহ ক্লান্ত, বাসা আইসা হ্যান্ড ওয়াশ করলাম ঠিক মতো। এখন রান্না বসাই দেব। দিন দিন এটা কেমন একটা কুকিং চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আমি হচ্ছে রাঁধুনি। এই যে এদিকে একটা এডিটিং চলতেছে ভিডিও, যেটা আপনারা এর আগে দেখেছিলেন। সো গাইস ফাইনালি রান্না বান্না শেষ। কি সুন্দর ডিমগুলো বাইসা দিচ্ছে। এই যে কেমন হয়েছে জানি না, খাইলে বোঝা যাবে। সো গাইস খাবার রেডি, তো এখন আমি ভাত খাবো। A few moments later. So guys, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। সোনারা বাংলাদেশ, নিচে রান্না করে খাওয়ার মজাটা আলাদা। অবশ্য কষ্ট হয়, কি করা যায়। আজকে বাইরে কোথাও যাব না, এর কারণে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন যে ভিডিও একটা জমে আছে, এটা এডিট করতে হবে। এটা এডিট করতে করতে রাত্র হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো পরবর্তী ব্লগে বা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।